হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে আলোচনা করবো বিভিন্ন জিকে নিয়ে আশা করি এই প্রশ্নগুলো বিভিন্ন কম্পিউটার পরীক্ষার জন্য কাজে দেবে চলো শুরু করি হোয়াট ডু ভাগীরথী অ্যান্ড অলকানন্দ জয়েন টু ফর্ম গঙ্গা কোন স্থানে ভাগীরথী এবং অলকানন্দ অলকানন্দ নদীর মিলিত রূপ গঙ্গা অপশানগুলো রয়েছে করণপ্রিয়াগ দেবপ্রিয়াগ রুদ্রপ্রিয়াগ না গঙ্গোত্রী সঠিক উত্তর অপশন বি দেবপ্রয়াগ সঠিক উত্তর দেবপ্রিয়াগ পরের প্রশ্ন হোয়াট ইজ ফুল ফর্ম অফ টি আর পি টিআরপির এর পুরো নাম কী টেলিভিশন রেটিং পয়েন্ট টোটাল রিভিউ পয়েন্ট টার্গেট রেটিং পয়েন্ট আর একটা টার্গেট রিভিউ পয়েন্ট তো সঠিক উত্তর টেলিভিশন রিভিউ টেলিভিশন রেটিং পয়েন্ট অপশন এ টেলিভিশন রেটিং পয়েন্ট পরের প্রশ্ন হোয়াইড ইজ দ্য ইন্ডিয়ান রেলওয়েজ হুইল অ্যাক্সেল প্লান্ট লোকেটেড কোথায় ভারতীয় রেলের হুইল অ্যাক্সেল প্লান্ট লোকেটেড প্লান্ট কোথায় অবশিষ্ট লুধিয়ানা পাঞ্জাব ব্যাঙ্গালোরু কর্ণাটকা জয়পুর রাজস্থান কাপুরথালা পাঞ্জাব তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ব্যাঙ্গালোরু কর্ণাটকা পরের প্রশ্ন হুই ইজ দ্য ফাদার অফ সেলুলার ফোন সেলুলার ফোনের জনক কাকে বলা হয় চারটি অপশন রয়েছে এদের মধ্যে অপশন ডি হবে অপশান ডি মার্টিন কুপার হচ্ছে সেলুলার ফোনের জনক পরের প্রশ্ন রঞ্জিত সাগর ড্যাম ইজ সিচুয়েটেড অন হুইচ অফ দ্য ফলিং রিভার রঞ্জিত সাগর ড্যাম কোন নদীর তীরে অবস্থিত অপশান রয়েছে কৃষ্ণা সুতলেজ রবি চেনাব এর সঠিক উত্তর হবে রবি পরের প্রশ্ন হায়ার ডু ভাগি এই প্রশ্নটা রিপিট হয়েছে দুটো কোশ্চেন রিপিট হয়েছে পরের প্রশ্নতে যাই হোয়াট ইজ কমনলি নোন অ্যাজ হোয়াইট প্লেগ তো এদের মধ্যে কোন রোগটিকে হোয়াইট প্লেগ বলা হয় টাইফয়েড ম্যালেরিয়া টুবারক্লোসিস এইচআইভি তার সঠিক উত্তর হবে টোবারক্লোসিসকে হোয়াইট প্লেগ বলা হয় পরের প্রশ্ন সালাল ড্যাম ইজ সিচুয়েটেড অন হুইচ অফ দ্য ফলোইং রিভার সালাল ড্যাম কোন নদীর তীরে অবশিষ্ট তো সালার ড্যাম অপশানগুলো রয়েছে কৃষ্ণা পালার সুতলে চেনাব তো সঠিক উত্তর হবে চেনাব হচ্ছে সঠিক উত্তর সালাল ডেম হচ্ছে চেনাব ডি পরের প্রশ্ন হুইচ অব দ্য ফলোইং অর্গানাইজেশন ইজ নোন অ্যাজ মার্কেট রেগুলেটর অফ ইন ইন্ডিয়া এই সংস্থাগুলির মধ্যে কোন সংস্থানটি ভারতীয় মার্কেট রেগুলেটর হিসেবে কাজ করে বা পরিচিত আইবিএ সে বিম এনএসডিএল তার উত্তর হবে অপশান অপশান হয়ে যাবে বি সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া পরের প্রশ্ন রুপিস টু থাউজেন্ড নোট হ্যাভ ফিচারড ড্যাক্স অন ইট দু হাজার নোটের উপর কোন ছবিটি থাকে মঙ্গোলিয়ান সাচিস স্তুপা কোণার্ক সান টেম্পেল অশোক চক্র তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে দু হাজার নোটের উপর যে ছবিটি থাকে সেটা হচ্ছে মঙ্গোলিয়ান পরের প্রশ্ন দ্য স্টাডি অফ লেক্স ইজ কল্ড হ্রদের লেখাপড়া বিষয়কে কী বলা হয় দ্য স্টাডি অফ লেগস ইজ কল্ড অ্যাস্ট্রোলজি লিমনোলজি জিও জিও ফর্মোলজি হাইড্রোলজি চারটি অপশান এর সঠিক উত্তর হবে লিম লিমনোলজি অপশন বি পরের প্রশ্ন ল্যাক্রাইম্যাল গ্লান্টস আর সিচুয়েটেড ইন দ্য বলছে ল্যাক্রাম্যাল গ্লান্টস কোথায় অবশিষ্ট প্লামস তালুতে তারপর হচ্ছে বাকেল ক্যাভিটি তারপর হচ্ছে আই অরবিট রাইস্টোমার্ক কোথায় অবশিষ্ট এটা সঠিক উত্তর হবে অপশন বি আই অরবিটে অবশিষ্ট পরের প্রশ্ন হুই ইজ গভর্নর অফ মণিপুর মণিপুর রাজ্যের গভর্নর বা রাজ্যপালের নাম কি নাজমা হেপাতুল্লা এন বীরেন সিং জগদীশ মুখী নান অব তার সঠিক উত্তর হবে নাজমা হেপাতুল্লাহ হচ্ছে মণিপুর রাজ্যের গভর্নর বা রাজ্যপাল পরের প্রশ্ন শ্রী সাইলাম ড্যাম ইজ সিচুয়েটেড অন হুইচ অফ দ্য ফলোইং রিভার শ্রী সাইলাম ড্যাম কোন নদীর তীরে গড়ে উঠেছে বা অবশিষ্ট যমুনা নদী কৃষ্ণা নদী চেনাব নদী সতলেজ তাহলে আর উত্তর হবে শ্রী সেলাম নদী হচ্ছে কৃষ্ণা অপশন বি পরের প্রশ্ন তারপরে মধুপেট্টি ড্যাম ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং রিভার সে একই একই ধরনের প্রশ্ন মধুপেট্টি ড্যাম কোন নদীর তীরে আছে এটা সঠিক উত্তর কোনটা হবে পেরিয়ার আছে পালার আছে তারপরে সুতলেজ আছে রিহান্ড আছে তাহলে এটা হবে সঠিক উত্তর পালার অপশন বি পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স টু থাউজেন্ড বাই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স দু হাজার উনিশ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার উনিশ সালে ভারতের স্থান কততম ছিল কততম র্যাঙ্ক ছিল একশো নব্বই একশো চল্লিশ একশো সাতানব্বই একশো কুড়ি তার সরিগুত্তর অপশন বি ওয়ান ফোরটিএইট মানে একশো চল্লিশতম র্যাঙ্ক ছিল ওয়ার্ল্ড ফ্রিডম ইন্ডেক্স দু হাজার উনিশ সালে তারপরে আছে হুইজ ফুটবল পার্সোনালিটি হ্যাজ বিন ব্যান্ড ফর লাইফ বাই ফিফা বলছে ফিফার দ্বারা কোন ফুটবল পার্সোনালিটি ব্যান করা হয়েছে রোনাল্ডো লুস মারিয়া মারিন তারপরে রোনাল রোনাল্ডিও আর একটা হচ্ছে ডগলাস কোস্টা তার সঠিক উত্তর হবে অপশান বি জোশ মারিয়া অপশান বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন হু আজ দ্য প্রেসিডেন্ট অব দ্য সেকেন্ড জয়েন্ট কাউন্সিল দ্বিতীয় জয়েন্ট কাউন্সিলের সভাপতি কে ছিলেন চন্দ্রগুপ্ত মরিয়া তারপর হচ্ছে ভাদ্রুবাবু তারপর হচ্ছে বিন্দুসার আর হচ্ছে দেবরাদি তাহলে অপশান ডি হবে দেবরাদি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন হোয়ার ইজ দ্য ওয়াইল্ড অ্যাস স্যাংচুরি তো ওয়াইল্ড অ্যাস স্যাংচুরি কোথায় অবশিষ্ট উত্তরপ্রদেশ আসাম রাজস্থান গুজরাট এর সঠিক উত্তর অপশন ডি গুজরাট রাজ্যে অবশিষ্ট পরের প্রশ্ন দ্য গুমতি ড্যাম ইজ বিল্ড অ্যাক্রস দ্য গুমতি রিভার ইন নিয়ার ডুমবার ইন দ্য স্টেট অফ গুমতি ড্যাম গুমতি নদীর তীরে অবস্থিত নেয়ার ডুমবার ইন দ্য স্টেট অফ এই ডুমবার জায়গাটি কোন নদী কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ সিকিম ত্রিপুরা না নাগাল্যান্ড তার সঠিক উত্তর হবে ত্রিপুরা অপশন সি পরের প্রশ্ন আছে হোয়ার রেলওয়ে কোচেস আর ম্যানুফ্যাকচার ইন ইন্ডিয়া রেলওয়ে কোচগুলো ভারতের কোথায় ম্যানুফ্যাকচার করা হয় জামশেদপুর পেরামপুর বারাণসী চণ্ডীগড় তার সরি উত্তর হবে পেরামপুর অপশন বি তারপরের প্রশ্ন হু ফাউন্ডেড দ্য জম্মু সিটি জম্মু সিটি কে আবিষ্কার করেছিল ফাউন্ডেড তাহলে এখানে আছে অপশানগুলোর আছে মহারাজা গোলাপ সিং আকবর তারপরে মহারাজা হরি সিং রাজা জম্বুর লোচেন এর সঠিক উত্তর অপশন বি রাজা জম্মু লোচেন পরের প্রশ্ন হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টুইন পুলিশজার প্রাইজ প্রথম ভারতীয় যিনি পুলিশজার পুরস্কার পেয়েছিলেন প্রথম পুলিরজার প্রাপ্ত ভারতীয় নাম কে অরুন্ধতি রয় গোবিন্দ বিহারী লাল বিজয় শেষ শেষরাদি তারপর হচ্ছে ঝুম্পা লাহেরি তাহলে সঠিক উত্তর হবে অপশন বি গোবিন্দ লা গোবিন্দ বিহারী লাল ভারতীয় প্রথম ভারতীয় যিনি পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য অথর নেম অফ বাহাই টেম্পেল সরি হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ বাহাই টেম্পেল বাহাই টেম্পেলের অন্য নাম কি গোল্ড টেম্পেল লক্ষ্মী নারায়ণ টেম্পেল সান টেম্পেল লোটাস টেম্পেল তাহলে সঠিক উত্তর হবে লোটাস টেম্পেল এই টেম্পেলটি সাউথ দিল্লিতে অবস্থিত লোটাস টেম্পেলের অপর নাম হচ্ছে বাহাই টেম্পেল পরের প্রশ্ন হোইস কোম্পানি ইজ প্রিপেয়ার্ড ফর অপ টু অফিসিয়ালি লঞ্চ সুপার অ্যাপ কোন কোম্পানি সুপার অ্যাপ নামে একটি অ্যাপ লঞ্চ করেছে নাম দিয়েছে সুপার অ্যাপ কোন কোম্পানি অ্যামাজন ফ্লিপকার্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মাইক্রোসফট তাহলে সঠিক উত্তর হবে অপশন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পরের প্রশ্ন হু ওয়াজ দ্য ফার্স্ট খলিফা প্রথম খলিফার নাম কী ছিল সুলেমান দ্য গ্রেট আবু বাকর না ইমাম হোসেন না হচ্ছে কনস্টান্টাইন সঠিক উত্তর হবে অপশান বি আবু বাকর হচ্ছে প্রথম খলিফা পরের প্রশ্ন হুইচ কান্ট্রি হ্যাজ অ্যাওয়ার্ডেড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি উইথ অর্ডার অব এস টি অ্যান্ড্রিজ দ্য অ্যাপোস্টেল বলছে কোন দেশ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ দ্য এস টি অ্যান্ডস দ্য অ্যাপোস্টিল অ্যাওয়ার্ডটি দিয়েছে ফ্রান্স রাশিয়া আয়ারল্যান্ড ইজরায়েল তাহলে সঠিক উত্তর হবে অপশন বি রাশিয়া দিয়েছে পরের প্রশ্ন ইন হুইচ সিটি ইন্ডিয়াস ফার্স্ট ভোটার পার্ক ইন বলছে ভারতের প্রথম কোন সিটি বা শহর ভোটার পার্ক ইন করেছে বা উদ্বোধন করেছে পুনে মুম্বাই ফরিদাবাদ গুরুগ্রাম গুরুগ্রাম চণ্ডীগড়ে অবস্থিত তাহলে সঠিক উত্তর হবে গুরুগ্রাম পরের প্রশ্ন হু অ্যামাং দ্য ফলোইং রোড সংস্কৃত গ্রামার এদের মধ্যে কে সংস্কৃত গ্রামার লিখেছিলেন কালিদাস তারপরে চক্রা তারপরে পানিনি আর্যভট্ট তার সঠিক উত্তর হবে পানী তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং যারা প্রথম আছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবে আর সবাই লাইক করবে পুরো ভিডিওটি দেখবে আর যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে থ্যাংক ইউ